গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন বলবো কারণ এখন বোধ হয় 12টা বাজ মানে বেজে গেল 12টা। তো একটুখানি ক্যামেরাটা ঠিক করি। হ্যাঁ, তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমরা সকলে টপিক দিয়েছেন প্রণতিদি। প্রণতিদির অরিজিনাল চ্যানেলটা হচ্ছে দেব ফ্যামিলি ব্লগ। দেব ফ্যামিলি ব্লগ থেকে উনি ওনার ভিডিও দেওয়া শুরু করেন এবং খুব সুন্দর চ্যানেল, তোমরা যদি না গিয়ে থাকো কেউ গিয়ে দেখতে পারো। খুব সুন্দর সুন্দর ভিডিও উনি দেন, ঠাকুরের কথা বলেন, বিভিন্ন কিছু শেয়ার করেন, রান্না বান্না অসম্ভব সুন্দর রান্নাগুলো যখন দেখ, আমি ওনার রান্না দেখেই প্রথম ওনাকে দেখেছিলাম। তো উনি এখন হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিওগুলো দেওয়ার জন্য একটা নতুন চ্যানেল ওপেন করেছেন, ওটা হচ্ছে মন মন্দির মোটিভেশনাল। তো মন মন্দির মোটিভেশনাল থেকে উনি ওনার হ্যাশট্যাগ আমরা সকলের টপিকগুলো উনি দেন। তো আজকের টপিক প্রণতিদি দিয়েছেন, ওটা হচ্ছে যন্ত্র এবং যান্ত্রিক। তো যন্ত্র এবং যান্ত্রিক শুনলে মোটামুটি সেকুলার ওয়ার্ল্ডে, মানে এখন আমাদের মোটামুটি আমরা যা বুঝতে পারি যে সত্যিই আমরা এখন একেবারে যন্ত্র বা যান্ত্রিক হয়ে গিয়েছি। মানে সে একদম সকাল থেকে নিয়ে রাত অবধি যন্ত্রের মতো আমরা চলতে থাকি, যেন মনে হয় সেই ঠাকুরের কথায় রসে বসে থাকা, সেই সমস্ত যেন একেবারে উধাও হয়ে গেছে। এখন একেবারে যান্ত্রিক, কিছু পাবো বলে কিছু করব, এই এইটাই মানে কি বলবো, যন্ত্র চালিত, আমাদের মনটা একেবারে যন্ত্র হয়ে গেছে। যদিও আমরা জানি যে পুরো ব্যাপ, মানে এটা আবার সেই শ্রী শ্রী ঠাকুরের কথাই বলছি, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের কথা, যে ঘোর কলি অর্থই সার, অর্থ ছাড়া জীবন চলবে না, কোনো যাগ যজ্ঞ কিছুই কাজ হবে না, অর্থই সার, আমরা চোখের ওপর সেটা দেখতে পাচ্ছি। কিন্তু ওই যন্ত্র হতে গিয়ে এখন সব কিছুই আমাদের এখন যান্ত্রিক। সেই পরশ পাথরের গল্প তোমরা জানো না, পয়সা চাইতে 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 সেই এমন একটা বর পেয়েছিলেন ভদ্রলোক, সেই পয়সা মানে সোনা সোনা হয়ে যাবে সব, নিজের সন্তানকেও উনি সোনা বানিয়ে ফেলেছিলেন। তো এই হচ্ছে যন্ত্র আর যান্ত্রিক। তো সত্যি আমাদের চাওয়ার, আমরা কী চাইছি বা কেন চাইছি, পয়সা আমাদের প্রত্যেকের প্রয়োজন, কিন্তু কিসের বিনিময়, বিরাট একটা প্রশ্ন। সেটা করতে গিয়ে আমাদের মনগুলো সব যন্ত্র এবং আমাদের কাজগুলো হয়ে গেছে যান্ত্রিক। তো সমস্তটাই তাই, মানে যাই আমরা করি না কেন, আমাদের ব্যাক মানে পিছনে একটা চলতে থাকে যে আমার নিজের স্বার্থ, আমার স্বার্থ, আমার ভালো লাগা, আমার আমার খারাপ লাগা, আমার টাকা রোজগার করা, আমার চ্যানেলটা দাঁড়ানো, আমার সবটা আমার কি বলবো, সবটাই আমার। একটা টপিকও আমি দেবো, সেটা আমার রোজ না, আমার এই ভিডিও করতে করতে ইয়ে আসে, কলিং বেল বাজে, আর শর্মিলা কোন হ্যাঁ তো, আর আমার এক বন্ধু, আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে আছে ফিউ মিনিটস উইথ মি শাশ্বতী, ও আমাকে বলে তোমার বাড়িতে বেল বাজে আর আমি লাভ দিয়ে উঠি কলিং বেল। আমার আসলে বাকি জায়গাগুলো সব ওরা কাজ করছে, আমার এই বাইরে বসে থাকা ছাড়া আমার কোনো উপায় নেই। তো যাই হোক, এইভাবে আমরা সত্যিই কিন্তু একেবারে যান্ত্রিক হয়ে গেছি, মানে মনটা কি না আমরা সেই রোবটের মতো বানিয়ে ফেলেছি। সেই মনে একটাই সুইচ, এখানে আমার একার স্বার্থ, আমার ভালো, আমার ফ্যামিলির ভালো, আমার ভালো লাগা, আমার মন্দ লাগা, এই যন্ত্র মানে আমি কী ভালো, মানে আরেকজনেরটা আমি শুনতেই চাই না, যে মানে কি বলবো, মানে একেবারে বদ্ধ হয়ে গেছি, মানে যন্ত্রটা হতে হতে সেই অনেকগুলো কথা না মাথায় আসছে, যেরকম প্রথমেই মাথায় আসছে কবিতার খেলাঘরে কবিতার কথা, ও মাঝে মাঝে বলে কথাগুলো। তো আজকে একটু ভাবলাম বলি টপিকটা, যদি ওটার সাথে খুব একটা রিলেটেড না, কিন্তু তাও বলছি। কবিতা কিন্তু একটা সময় বিভিন্ন রকম চ্যানেলে, আমি জানি না ওগুলো কী কীরম ধরনের, আমি সব যে দেখেছি তা না, কিছু কিছু দেখেছি, কিন্তু ওই যে বললাম আমার নজরে কেউ কেউ থাকে, তো ও আমার নজর বলতে আমার দ্বিধা নেই, আমার এরকম অনেকে আছে যারা আমার নজরে আছে, নজরে বলে আমার নজরে মানে আমার স্বার্থে কিছু না, সেটা এতদিনে হয়তো তোমরা বুঝেছ, আমার নজরে মানে ওই ভালো কাজের জন্য, যে একটা আমার একটা শাউট আউট, আমার একটা কথা কজন লোকের কাছে পৌঁছাবে। তো এমন একটা টিম বানাবো, একটা স্বপ্নের টিম, যে টিমে ওই একটা স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষকে শেখাবো বলে, মানুষকে মানে সেখানে আমার নিজের
ওটা থাকবে না। এরকম করতে করতেই বহু লোক আমার মানে আমার ওই স্বপ্নের ইয়েতে এসেছে, যাতে আমি চেষ্টা করি যে কী বলবো, বলে এগুলো বলা যায় না আসলে। তো সত্যি কথা, কবিতার পুরনো ভিডিওগুলো যখন দেখি তখন অবাক লাগে যে আমার নিজের কতটা দায়িত্ব মনে হয় দিনে দিনে। যে ওর আগের ভিডিওগুলো তোমরা যদি দেখো একটু স্ক্রোল করে পিছনে, 30,000-40,000 এরকম ভিউ, মানে এক একটা ইয়েতে ওর লাইক 400-500 লাইক কমেন্ট ভরে গেছে। আমি ডিটেলে কিছু যাচ্ছি না, কিন্তু সেখান থেকে বাচ্চাটাকে আমি আমার চ আমার সাথে তুই স্বপ্ন দেখ, ও ছিটকে চলে যেতে পারতো, যেখানে আমি ওকে আর ওকে আমি আর এ করতাম না, ডিস্টার্ব করতাম না, আমি সরে আসতাম, কিন্তু সেটা হয়নি। অদ্ভুত, মানে কখনো কখনো নিজের স্বপ্ন তো আমরা হেরে যাই, স্বপ্ন দেখা ভুলে যাই, তখন সরে আসতে হয়। কিন্তু এই কবিতা ওর কথা না বললে নয় যে তুই সমস্ত কিছু ছেড়ে, যেখানে অতটা প্রলোভন যন্ত্রের মতো কাজ করে গেলে যান্ত্রিকভাবে ওর কিন্তু চ্যানেলটা দাঁড়িয়ে যেত এবং প্রচুর টাকাও আর্ন করতে পারত। তো ওর অনেক স্বপ্ন আছে। তো এই প্রত্যেকটা মানুষ যারা আমার চলনে আছে, আমি সবসময় তাদের কথা ভাবতে থাকি। তো সেটাই বলছি যে ও চলেও গেলে পারতো, যেখানে একদম ভিউ হয় না, লোকে দেখে না, কিন্তু তা সত্ত্বেও ও আঁকড়ে আছে, ও যদি অন্য ভিডিও করে, অন্য মানে এক একজন মানুষের এক এক রকম, ও যদি করেও ওর কোনো বন্ড সাইন করেনি হ্যাশট্যাগ আমরা সকলেতে যে আমাকে এরমই থাকতে হবে, করতেই পারে। সেখানে আমি এই ওপেন ক্যামেরায় বলছি, যার যা খুশি করতে পারে, সেখানে কোনো বাধা নেই, কেউ বাধা দেওয়ার নেই, কিন্তু করে না, অদ্ভুত ব্যাপার। ও কিন্তু এই ধরনের ভিডিও শুরু করেছে যেখানে ওর ভিউ নেই, সাবস্ক্রিপশন বাড়ে না, এবং তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কিছু চ্যানেলে আমি রোজ গিয়ে দেখি ভিউ বেড়েছে কিনা, আমার নিজেরটা দেখি না, ওদেরটা দেখি, আর চেষ্টা করি যাতে মানুষের কাছে কজ তো হচ্ছে, ভিউ হয়তো বাড়ছে না কিন্তু কজ হচ্ছে, সেটা ও হয়তো খানিকটা জানে। তো তখন আমার না নিজের ওপর মানে মারাত্মক একটা দায়বদ্ধতা এসে যায় যে বাচ্চাগুলো বিশ্বাস করে, কজের ওপর বিশ্বাস করে এসছে, তো ওদেরকে কি বলবো, ওদের ভালোভাবে মানে সার্ভিস করিয়ে, যন্ত্রটাকে ভালো করে অয়েলিং করে সার্ভিস করিয়ে যেন রাখা, সেটা মারাত্মক দায়িত্ব। আমি এখানে বলতে পারবো না যে সবসময় যে যন্ত্র যান্ত্রিক মানেই যে যেরকম গানটা আছে না যে সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তো পরের অন্তরাতে রয়েছে না যে তুমি যন্ত্র আমি যন্ত্রে, যেমনি চালাও তেমনি চলি। তো যন্ত্র মানেই যে সবসময় সব কিছুই খারাপ তা না, আমরাও যন্ত্র, আমরাও মায়ের হাতের যন্ত্র, আমরাও যান্ত্রিকভাবে চলি, কিন্তু আমাদের সেট আপটা, আমাদের যে মেকানিজমটা সেটা একটু অন্যরকম, যেটাকে আমি সবসময় চয়েস বলি। আর সেখানে কিন্তু খুব একটা নিজের স্বার্থ, যদি স্বার্থ খুব একটা থাকতো তাহলে হয়তো হ্যাশট্যাগ আমরা সকলের উৎপত্তি হতো না, ওই টপিকগুলো আমি একা একা আলোচনা করতে পারতাম, কিন্তু স্বার্থ মানে ওই যন্ত্র, নিজে যে যন্ত্র, সেই যন্ত্রটা আমি যান্ত্রিকভাবে লোকের মধ্যে ছড়িয়ে দিই যে যাতে ওই সেট আপটা, মেকানিজম যেটা, সেটা যেন তৈরি হয়ে যায়, এবং আমার একার কথা মানুষের কাছে খুব একটা পৌঁছাবে না, সবাই মিলে যখন বলবো, সেটাও মেকানিজম, সেটাও যন্ত্র, সেটাও যান্ত্রিক, কিন্তু সেটা হচ্ছে ওই সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তুমি কজ শেখানোর মানে কী বলবো, মায়ের হাতে, ওই যে মায়ের একটা গান আছে না যে যে হাজার হাজার বছর পৃথিবী সৃষ্টির আগে যখন মা ওইরকম অসুর বধ করেছিলেন, তখন অত মুন্ডমালা কোথায় পেলেন উনি, গায়ে কাঁটা দেয়, তখন মানুষ কোথায় ছিল, পৃথিবী সৃষ্টি হয়নি, অত মুন্ডমালা কোথায় ছিল। তো ভেবে দেখলে দেখা যায় ওগুলো কিন্তু সমস্ত রূপক, মায়ের পুরো শরীরটাই রূপক, মুন্ডমালাগুলো কি, মুন্ডমালাগুলো আর কিছুই না, আমাদের ভিতরকার যে নেগেটিভিটি, সেগুলো মা, কোনো মানুষ নয়, ওগুলো মায়ের হাতের যে মুন্ডমালা, ওগুলো সমস্ত নেগেটিভিটি, রাগ, হিংসে, ক্ষোভ, যাতে যন্ত্রচালিত, মা তো নিজেই আমাদের, মাই তো মানে কি বলবো, সেই মেশিনটাকে চালাচ্ছেন, কিন্তু ওই চালাতে গেলে গ্রিস করতে হবে, পলিশ করতে হবে ওই নিজেদের নেগেটিভিটিগুলো সরিয়ে। তো যন্ত্র মানেই যে যান্ত্রিক মানেই যে খারাপ তা নয়, কীভাবে মেকানিজমটা তুমি সেট করছো
বা একটা চ্যানেলে একটা উদাহরণ দিচ্ছি, টিভিতে এখন স্মার্ট টিভি, ঠাকুরের কৃপায় ডাল খাই ভাত খাই যা খাই না কেন একটা স্মার্ট টিভি হলে খারাপ লাগে না, কত কী দেখতে পারি। সিনেমা হলে গিয়ে দেখতে গেলে প্রচুর খরচ, বাড়িতে বসে টিভিতে নেটফ্লিক্স এই সেই, তো সেই করতে গিয়ে একটা সময় মাস মানে বছরের প্যাকেজ কিন্তু প্রচুর টাকার ব্যাপার। তো আমি আর প্রসঙ্গে ঠিক করেছিলাম মামামো যে আমরা সবগুলো দেখবো না, যা যা যেগুলো যেগুলো দেখবো শুধু সেগুলো রাখবো। ওটা হচ্ছে মেকানিজম সেট করা, মানে আমরা যন্ত্র, এটা যন্ত্র, টিভিও যন্ত্র, কিন্তু আমি কিভাবে সেট করছি আমার জীবনটা, আমি কী কী দেখবো, আমি কী কী দেখবো সারাদিন কাজের পর, আমি কোন কোন চ্যানেলগুলো দেখবো সেগুলো কিন্তু পুরোটা আমার উপর, আমি যেগুলো দেখবো। তো সে বাকিগুলো আমি বাদ দিয়ে দুটো পয়সাও কমে গেছে, প্লাস যেগুলো যেগুলো দেখবো আমি সেগুলো সেগুলো রেখেছি। তো এও তো যন্ত্র, তো পুরোটাই তাই। এটা বলতে গিয়ে একটা গল্প মনে পড়ে গেল, যে যেটা কবিতার কথা বলছিলাম, মারাত্মক একটা দায়িত্ব যে আমরা যেন ভুল কিছু না শেখাই, মানুষকে ভুল শেখানো বা কী বলবো মানে এমন কিছু শেখানো যার কোনো রেজাল্ট নেই। এই শর্মিলা, শর্মিলা থোড়া থোড়া, আমার আসলে বসে অন্য জায়গায় করার কোনো জায়গা নেই, আমি এখানে বসে বসেই করি, আর ওরা এই সময়টা মারাত্মক চিৎকার করে করে কথা বলে, ওরা একটু চিৎকার করেই কথা বলে, তো সেটাই বারণ করলাম একটু আস্তে করো, আমি ভিডিওটা করছি, এখনও কথা বলছে কিন্তু একটু আস্তে। তো সেটাই বলছি যে কি একটা বলতে যাচ্ছিলাম, ও তো সেটাই বলছি যে মেশিন তো একবারে আমাদের ওই অ্যালগোরিদম বলো বা মেকানিজম বলো আমরা সেট করেছি যে আমরা খারাপ কিছু মানুষের কাছে শেয়ার করবো না। হ্যাঁ, আমাদের ব্যথা লাগলে আমরা নিশ্চয়ই বলবো আমরা ব্যথা পাচ্ছি, তোমরা আমাদের ব্যথা দিও না, এটা বল না বলাটা পাপ, এটা না, এটা যদি আমি শেখাই মানুষকে যে না তোর ব্যথা লাগছে তুই বলবি না, এর থেকে অন্যায়। একটা বাচ্চা তার ব্যথা লাগছে, আজকেই আমি একটা নিউজ পেপারে একটা ঘটনা দেখছিলাম মারাত্মক, সেটা আমি এখানে শেয়ার করছি না, খুব খারাপ। এটা আমি মা হিসাবে বা শিক্ষক হিসাবে শেখাতে পারি না যে তোমার ব্যথা লাগছে কিন্তু তুমি বলবে না, এরকম প্রচুর বুদ্ধার গল্প রয়েছে, শেখাতে পারি না। খুব মানে খুব কেয়ারফুলি মানুষকে শেখাতে হয় যাতে ওই যান্ত্রিক যে জিনিসটা তার মধ্যে তৈরি হচ্ছে যে আমি ভালো জিনিসের মেকানিজমে থাকবো, সেটা করতে গিয়ে আমি যেন ভুল কিছু না শেখাই, সেটা সবসময় খেয়াল থাকে, মানে খেয়াল রাখার চেষ্টা করি। তো এটা বলতে গিয়ে একটা গল্প তোমাদের বলতে ইচ্ছা হলো, সেটা হচ্ছে এক রাজা শুনেছিল বড্ড আওয়াজ হচ্ছে, কি করি আমার তো আর অন্য জায়গা নেই, হো গিয়া ভাইয়া সুখে নেই কুছ না ওরা বলা ভাইয়া বলা তো যাও। তো সেই গল্পটা হচ্ছে যে এক রাজা শুনেছিলেন কোথাও থেকে, তার কানে এসেছিল যে পড়াশোনা করলে এরকম মোক্ষ লাভ হবে, তো যত পড়াশোনা করবে যত জানবে তত তোমার মোক্ষ লাভ হবে, তার জীবনে কোনো শান্তি নেই, এত কিছু প্রভাব প্রতিপত্তি এত বৈভব এত প্রাচুর্য থাকা সত্ত্বেও রাজার জীবনে কোনো শান্তি নেই, তাই উনি শান্তি খুঁজে বেড়ান। তো মানুষের কাছ থেকে শুনেছেন যে যত পড়বে যত পড়াশোনা করবে তত তুমি শান্তি পাবে, তত মন ভালো হবে। ভালো করে শোনো, আমার মনে হয় তোমরা, আমি হয়তো সবটা শেয়ার করতে ইউটিউবে পারবো না, খানিকটা হয়তো তোমরা আন্দাজ করতে পারবে কী বলতে চাইছি। তো রাজা এরকম শুনেছিলেন যে প্রচুর পড়াশোনা করো, দেখবে তোমার শান্তিও আসবে, তুমি ভালো থাকবে। তো রাজা এরকম প্রচুর মানুষের কাছে খবর পাঠিয়েছেন এরকম, তার মধ্যে একজন পণ্ডিত ব্যক্তি ওনার সঙ্গে এ রাজার খুব জেল হয়েছে, খুব বন্ধুত্ব হয়েছে, উনি এসে এসে পড়াশোনা করান, আর যখন পড়াশোনা করে উনি চলে যান তখন রাজা এত উপঢৌকন মানে গিফটস মানে উপহার এত দেন, এত পয়সা করি এত কী বলবো এত কিছু দেন, তো যা বউ পণ্ডিতের বউ যার বাড়িতে আগে একটা বিছানার চাদর ছেঁড়া চাদর বিছানার পাত্র, তার এখন বাড়ি বড় মানে বড় বাড়ি হয়ে গেছে তার এই গিফট পেতে পেতে। উনি রোজ পড়াশোনা করান রাজাকে, এটা ওটা শাস্ত্র শেয়ার করেন, আর রাজা প্রচুর প্রচুর গিফট দেন, বউ তো ভীষণ বেজায় খুশি, রোজ অপেক্ষা করেন যে
মন রাজা মশাই কি উপহার দিয়েছেন। তো এরকম করতে করতে দিন কাটছে, প্রচুর পয়সা কড়ির মালিক হয়েছে এরা। দিয়ে এবার হঠাৎ করে রাজার একদিন খেয়াল হয়েছে যে কই, আমি তো শান্তি পাচ্ছি না, তুমি যে আমাকে এত পড়াচ্ছ, আজকে তোমাকে আমি লাস্ট বললাম, 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে তুমি যদি আমাকে শান্তি দিতে না পারো তোমাকে কাটবো, ঠিক এরকম তোমায় কাটবো, তোমার বউকে কাটবো, তোমার ছেলেকে কাটবো, তোমাদের আমি একদম শেষ করে দেবো। সেই দিন পণ্ডিত মশাই বাড়ি ফেরেন হাত খালি। পণ্ডিত মশাই স্ত্রী উপহার তো আনেইনি, উপরন্তু স্বামীর এরম ইয়ে দেখে জিজ্ঞাসা করলেন যে কি হলো আজকে। তখন স্বামী বললেন যে আমার এরকম এরকম ব্যাপার, উনি কিছু পাননি, উনি আমাকে বলেছেন 7 দিনের মধ্যে যদি আমি ওনাকে শান্তি দিতে না পারি তাহলে উনি আমাদের সবাইকে মেরে ফেলবেন। এই সময় ছেলে, যে ছেলে পড়াশোনা করে না, যে ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, কথা শোনে না, বাবার সঙ্গে পড়াশোনা, বাবা যা উপদেশ দেন, বাবা যা পণ্ডিতের যা যা শাস্ত্র পড়ান কিছু পড়ে না, লাফিয়ে বেড়ায় সারাদিন, সেই ছেলে ফিরছে, ফিরে বাবার কথা শুনে বলল, বাবা আমাকে একটু তুমি নিয়ে যাবে রাজামশাইয়ের কাছে, আমি উত্তর দেবো, আমি ওনাকে শান্তি ফিরিয়ে। তখন রাজা মানে পণ্ডিত মশাই অবাক, বলছে তুমি পড়াশোনা করো না, তুমি আমার কোনো মানে আমার জ্ঞান উপলব্ধি কিছু শোনো না, তুমি রাজাকে শান্তি দেবে? তো বলছে হ্যাঁ তুমি আমায় নিয়ে চলো। যাই হোক, রাজামশাইয়ের কাছে পারমিশন চেয়েছে। 7 দিনের দিন, 7 দিন অবধি পণ্ডিত মশাই তো কিছুই করতে পারেননি, 7 দিনের দিন উপহারও পান না, কিছুই পান না, জীবনে খুবই দুঃখ। এখন দেবো 7 দিনের দিন ছেলে গেছে বাবার সাথে, পরিচয় করিয়ে দিয়েছে আমার ছেলে উত্তর দেবে, আমি তো উত্তর দিতে পারছি না, আমার ছেলে উত্তর দেবে। রাজা বলছে ঠিক আছে, যে আমায় শান্তি দিতে পারবে আমার কোনো আপত্তি নেই। তখন ছেলে বলল, রাজামশাই আমি একটু কয়েকটা জিনিস চাইবো। তখন বলছে হ্যাঁ বলো। তো বলছে যেখানে আপনি বসে আছেন সেখানে দুভাগে ভাগ হবে জায়গাটা, আর আমাকে একদিনের একটা মুহূর্তের জন্য মানে যেটুকু সময় আমি আছি আমাকে সিংহাসনে বসার অধিকার দিতে হবে। তখন তো সবাই হা হা করে উঠেছে, এ আবার কি সিংহাসনে বসাতে হবে? তখন রাজা বলল ঠিক আছে, আমার যদি শান্তি দিতে পারো সিংহাসনে বসার অধিকার। রাজা সরে এলো, ছেলেটি বসলো সিংহাসনে। এবার বলল, বাবা একদিকে দাঁড়াবে, আপনি একদিকে দাঁড়াবেন, মাঝখান দিয়ে একটা ব্যারিকেড করা হবে, একটা পর্দা দেওয়া হবে। পর্দা দেওয়া হলো, লোকজন মাঝখানে পর্দা দিয়ে দিল, একদিকে রাজামশাই আর একদিকে বাবা। এবার দুজনকে কানে কানে কিছু বললেন, সেটা হচ্ছে বাবারও হাত বেঁধে দেওয়া হলো, রাজারও হাত বেঁধে দেওয়া হলো, কেউ কারোরটা জানতে পারলো না। দিয়ে এবার সব হইট হয়ে যাওয়ার পরে ওখান থেকে অ্যানাউন্সমেন্ট ডিক্লেয়ার করলো রাজ সিংহাসন থেকে, যে বাবাকে বললো যে বাবা না, সে রাজামশাইকে বললো যে রাজামশাই আপনি বাবার হাতটা খুলে দিন, আমার বাবার হাত আমি বেঁধে দিয়েছি, হাতটা খুলে দিন। আর বাবাকে বললো যে বাবা রাজামশাইয়ের হাত বাঁধা হয়েছে, হাতটা খুলে দাও, তারপরে বাকি গিয়ে তো কী করে হাত খুলবে, তখন তো দুজনেই হাত বাঁধা। তো যাই হোক, তখন ব্যাপারটাকে ওপেন করে দিল এবং ব্যারিকেডটা তুলে নিল। এবার হাতটাত খুলে দেওয়া হলো, সিংহাসনে এসে রাজা বসলেন, ছেলে সামনে বসে বসলেন, বললেন যে যে আপনারা তো দুজনেই বদ্ধ, বাবা যদিও শাস্ত্র পড়ান, বড় বড় উপলব্ধির কথা বলেন, কিন্তু অন্তর থেকে উনি বদ্ধ, উনি দিনের শেষে উনি নিজের স্বার্থটা দেখেন, উনি উপহার পাবেন, নাম হবে ওনার, আর আপনি আপনারও হাত বদ্ধ, মানে আপনিও বদ্ধ, আপনি বড় বড় জ্ঞান নিচ্ছেন, রোজ সবই নিচ্ছেন, কিন্তু আপনি তো বদ্ধ, আপনার ভিতরে সেই একটাই খালি, যে আমি শান্তি, শান্তি কি কেনা যায়? শান্তি কিনতে গেলে ওই বদ্ধতা দূর করতে হয়, ভিতরকার যে বদ্ধতা, কেউ কাউকে এই 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 জিনিস দিতে পারে না, এটা ভিতরকার। যে তো যাই হোক, তখন রাজামশাই বুঝলেন এবং তখন থেকে উনি নিজেকে পাল্টানোর এই যে যা কিছু কজের কথা উনি শিখতে শুরু করলেন, যে শুধুমাত্র বড় বড় কথা বললে হবে না, তার পিছনে থাকতে হবে যান্ত্রিক যে যে মেকানিজম সেইটাকে তৈরি করতে হবে এমনভাবে যে আমি খারাপ জিনিসগুলো নিজে অন্যের নয় নিজের ভিতর থেকে সরিয়ে আমি এই বদ্ধতার উপরে ওটাও মেকানিজম, যখন উঠবো তখন আমি কোনো দিন আর নিচে যাবো না, কারণ আমি তো জানি ওখানে গেলেই আমি আবার বদ্ধ হয়ে যাব। তো এইভাবে ও ছেলেটি, যদিও ছেলেটির কাছে কোনো শাস্ত্রের জ্ঞান নেই, বড় বড় কোনো উপদেশ নেই, জীবনের কথা উনি কিন্তু বুঝিয়ে দিলেন এবং ব্যাপারটাকে খুব সুন্দর করে। তো এই হচ্ছে আমাদের জীবন, আমরা হয়তো বলি যন্ত্র হয়ে গেছি, যান্ত্রিক, সবটাই যন্ত্র, যান্ত্রিক হতে ক্ষতি নেই,
হও না, কিন্তু কি তোমার মূল্যবোধ যে কোন মূল্যবোধ থেকে যন্ত্রটাকে তুমি চালাচ্ছ? একই যন্ত্র এক একজন এক এক রকমভাবে চালাবে। যন্ত্র বলতে আমি এবার আসল কথাতে আসছি, সেটা হচ্ছে আমাদের মন, আমাদের হৃদয়। মনও নয়, আমাদের হৃদয়। সে যন্ত্রটাকে, সে টকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তো এই যন্ত্রটাকে তুমি যেভাবে চালাবে। মা তো নিজে এসে চালাবেন না, আমার এটাকে যান্ত্রিক তৈরি করতে হবে ওই পজিটিভিটি, এবং আমাদের আশেপাশে কিন্তু নেগেটিভিটি পজিটিভিটি দুরকম এনার্জি কাজ করছে, দুরকম। যেখানে শুধুমাত্র আমি যান্ত্রিক হচ্ছি শুধু আমি আমার স্বার্থে, তার এফেক্ট কিন্তু ওইটা আসবে। আর যেরকম কবিতার কথা বললাম, কবিতার এখন মাত্র 1044 সাবস্ক্রাইবার, তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমি নাম নিচ্ছি না সবার, আমি কবিতারটা এক্সাম্পল দিয়ে বললাম। এরকম অনেকে আছে যাদের জন্য আমি স্পেসিফিক প্রার্থনা করি, এবং তারা যদি ছিটকে না যায়, যান্ত্রিক ভুল তৈরি না করে, তারা যদি, এখানে রঞ্জনা সেনগুপ্ত নেই, এবং সেটা আমার মনে হয় ওরা বুঝেছে হাড়ে হাড়ে, কেননা আমি কোনো ব্যাপারে থাকি না, আমি শুধু কজ শেখাতে এসেছি। সেটা যদি ওরা, এখানে রঞ্জনা সেনগুপ্ত নেই, এরকম এরম না যে রঞ্জনা সেনগুপ্ত আজকে যদি মরে যায় ওরা কজ অ্যান্ড এফেক্ট বন্ধ করে দেবে, তার আগে আমি এত শেখানো ওদের শিখিয়ে যাব, ওরা নিজেরাই চ্যাম্পিয়ন হয়ে যাবে, ওরা মানুষকে শেখাতে পারবে। কাজেই আমার কাছে, আমি আবার বলছি, আমার কাছে কেউ আলাদা না, কেউ খারাপ না, কেউ ভালো না। প্রশ্ন হতে পারে তাহলে তুমি সরে থাকো কেন? সরে আমি থাকি তার একটাই কারণ, ওই যান্ত্রিক আমার অ্যালগোরিদম তৈরি, যাকে দিয়ে আমি কাজ করাতে পারবো না। এটা স্বামীজিরও কথা, যাকে দিয়ে আমি হিউম্যান স্ট্র্যাটেজিক্যাল মাইন্ড, যাদের মারাত্মক স্ট্রং, আমার কোনটা, আমার ইগো, আমার ইয়ে, সেইটা যাদের মধ্যে তাদের দিয়ে তো আমি কাজ করাতে পারবো, মানুষের কাজ তারা করতে পারবে না, তাদের থেকে আমি সরে আসি, কারণ আমার সময় বড় দাম। সেই সময়টা আমি এমন বাচ্চার জন্য কাজ করব যারা মানুষের কাজ করবে, যারা একেবারে কি বলবো, মানে তোমরা মিলিয়ে নিও, আমি কতদিন থাকবো কি না থাকবো আমরা আমি জানি না, কিন্তু তোমরা দেখতে পারবে। হ্যাঁ, সময় লাগে, সেই ছোটো ছোটো ফুল গাছগুলো বেড়ে উঠলো তত্তর করে, ওদের ফুল হলো, ফল হলো, ওরা রোজ পাশের গাছটাকে দেখে হাসে যে তোমার এখনও, তুমি এখনও বাড়লে না, তুমি এতদিন হয়ে গেল, তুমি যেরম ছিলে আমরা কত বেড়ে গেলাম, আমাদের কত ভালো ফুল হলো, ফল হলো, তুমি বাড়লে না। একদিন প্রচণ্ড ঝড় উঠল, এরা সব আপ্রুটেড, কিন্তু বাঁশ গাছ যাকে এরা বলতো সে কিন্তু অ্যাকচুয়ালি ডিপ শিকড় গাছ ছিল নিচে। বাঁশ গাছকে তারপর যখন এই তত্ত্ব করে বাড়লো, আমরা তো সবাই জানি বাঁশ গাছের কথা, তো এও ঠিক তাই, সময় লাগে, কিন্তু এরা যে কজ তৈরি হচ্ছে সেটা ডিপলি রুটেড, এবং সেটা ওই ওপরের জ্ঞান, ওপরের উপদেশ। অথচ আমি বদ্ধ, আমি বদ্ধ, আমার মধ্যে সেই ট্রান্সফরমেশন নেই, আমি শেখাচ্ছি, তাহলে পণ্ডিতের মতো অবস্থা হবে। তাই পণ্ডিতকে, মানে আমি সো কল্ড, আমি আমার কথা বলছি, যে এমন কিছু শেখাবো যেটার মধ্যে আমার ইগো আছে, মানে আমি সেটাই ট্রান্সেন্ড করব। কাজেই সেখানে আমাকে খুব, মানে আমাদের আমাদের মতো যারা আমরা কজ অ্যান্ড এফেক্ট শেখাতে থাকি, আমাদেরকে খুব সাবধান হতে হয়। তার মানে এই নয় যে আমি ব্যথা পেলে আমি বলবো না আমার ব্যথা লাগছে, তোমরা আমাকে আর ব্যথা দিও না, এটা বলবো না, তাহলেও কিন্তু ভুল শিক্ষা যাবে মানুষের কাছে। আজকে ভালো লাগবে, ও আচ্ছা ব্যথা পেয়ে চুপ করতে হয়, একদিন তার পরের দিনই আমাকে সে, তারা তারা আমাকে আর মানবে না, ব্যথা লেগেছে বলতে হবে, কিন্তু নিজের বদ্ধতাটা দূর করার জন্য আমাকে রোজ চেষ্টাও করে যেতে হবে। তো যাই হোক, আজকে আমার যন্ত্র আর যান্ত্রিক নিয়ে অনেকটা কথা তোমাদের বললাম, জানি না যে তোমরা কানেক্ট করতে পারলে কি না, আমি যন্ত্র আর যান্ত্রিক কী বলতে চাইছি, যে যন্ত্র একসময় আমরা যন্ত্র, আমরা প্রত্যেকেই যন্ত্র, মায়ের হাতে, সুপ্রিম পাওয়ারের হাতে যন্ত্র, আমরা মানে কি বলবো, ডিজাইনড বাই দ্য সুপ্রিম। এবার যান্ত্রিক হতে গেলে আমাদের বুদ্ধিবৃত্তি দিয়েছে, আমরা কীভাবে যান্ত্রিক হব, একটা হচ্ছে টিভিতে সমস্ত আমার পয়সা আছে বলে আমি সব করবো, সব চ্যানেল সব কিছু দেখব, সব আজে বাজে হাবড়ি তাবড়ি আমি সব দেখব, যাতে কোনো ভ্যালু নেই, যে আমি কাউকে শেখাতে পারবো না, যন্ত্রই। আরেকটা যন্ত্র হচ্ছে না, এমন কিছু দেখবো, শিখবো, খাবো যেগুলো আমি মানুষকে শেখাতে পারি, অন্তত একটা মানুষকেও শেখাতে পারি, যে এগুলো খাও, এগুলো করো, এগুলো এরমভাবে থাকো, জীবন ভালো হবে, এবং সেটা ওই বাঁশ গাছের মতো হবে, একদিনে হয়তো হবে না। কবিতার আজকে মাত্র 1000 বোধ হয়
400 সাবস্ক্রাইবার, কিন্তু যে রুট, যে শিকড়ও তৈরি করছে, আমি শুধু কবিতার কথা বলছি মানে এই নয়, আমি ইচ্ছা করে অন্যান্য নামগুলো বলছি না, আমি তাদের প্রত্যেককে কিন্তু দিনে দিনে তৈরি করছি। এটা আমার নিজের ওপর নিজের আস্থা। আমি তৈরি না করে, আমি সব শেয়ার না করে আমি ইউটিউব ছাড়বো না। আমি ওদের তৈরি করে দিয়ে তবে আমার শান্তি। কাজেই আমার না আছে সাবস্ক্রাইবারের দিকে লক্ষ্য, না আছে আমার ইউটিউবের ওই ভিউয়ের দিকে লক্ষ্য, কিছু লক্ষ্য নেই। যেখানে যেটা ভুল হচ্ছে, যেখানে আমার কথা বলার দরকার আমি বলি, আর সবাইকে ভালোবাসি, প্রত্যেককে ভালোবাসি, খালি কয়েকজন আমার নজরে যাদের দিয়ে আমি ভালো কাজ করাব, যখন আমি থাকবো না তখন এরা মিলিয়ে নিও তোমরা। আজকে দেরি হচ্ছে, একটু দেরি হচ্ছে, কারণ আর রুটে মানুষের জানো তো এনার্জি ট্রান্সেন্ড করে, এটাও কিন্তু সেই যান্ত্রিক যন্ত্র পরিচালিত। আমি যদি সেই সুপ্রিম যন্ত্র হই আমার মায়ের, আমি কিন্তু তৈরি করছি যান্ত্রিক, কেউ টের পাচ্ছে না, ওপর থেকে বিচার হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু তৈরি হচ্ছে, সবার চোখে পড়ছে না, চোখের আড়ালে যন্ত্রগুলো কিন্তু তৈরি হচ্ছে। এবং তোমরা মিলিয়ে নিও আগামী দিনে, আমি বলতে পারবো না এক বছরে হবে না পাঁচ বছরে হবে, কিন্তু হবে তো বটে, কেননা ভিতরে সব জিনিস ট্রান্সেন্ড হচ্ছে, একটা সেকশনের হবে না। তার জন্য তো বাছাই করা মানুষ থাকে, সে ফল বেস্ট পসিবল ফলটা আগেকার দিনে ঠাকুর এখনও হয়, এখনও হয় দেখে নেয় তাদের বারবার অন্ত দেখে, তারপরে মায়ের জন্য, তারা মায়ের যারা বই মানে তার বা সাধক বামদেবের যারা গল্প শুনেছো তারা জানো মাকে এরকম, মা তারা মায়ের কথা বলতে হঠাৎ করে মা মুখে এলো, সবার মানে সুপ্রিমকে দেওয়ার এরকম বেস্ট পসিবল ফল রাখা হয়। আমাদের মানুষও ঠিক তাই। তো দিনে দিনে আমরা বদ্ধতার থেকে উঠবো, সেটাও যন্ত্র। তো যাই হোক, আজকে অনেকক্ষণ বকবক করলাম তোমাদের সাথে, আর আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আমার কাছে অনেক কমেন্ট আসে যে ওই আমার সঙ্গে যোগাযোগ করার ইয়ে, কোনো অসুবিধা নেই আমার সাথে যোগাযোগ করতে, ফোন আমি যদি ধরতে নাও পারি আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, 9820927373, আবার বলছি 9820927373, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্টেড থাকি। তোমাদের যদি প্রশ্ন থাকে, কোনো টপিক থাকে, কালকেই কেউ একজন আমাকে কমেন্ট করেছো দিদি কথা বলতে চাই, তো হোয়াটসঅ্যাপ ফোন যদি আমি নাও ধরি, ফোন আমি ধরতে হয়তো পারি না, কিন্তু হোয়াটসঅ্যাপ করো, তোমাদের কী প্রশ্ন আছে বলো, আমার সীমিত যা জ্ঞান আমি চেষ্টা করব তোমাদের উপর মানে শেয়ার করতে। খুব ভালো থেকো তোমরা, আর কজে থেকো, কজে থেকো, কজ দু চার দিন করতে করতেই না কাকে কজ বলে বুঝে যাবে, তখন একটা যন্ত্রের মতো হয়ে যাবে, কজ ছাড়া তোমাদের আর অয়েলিং মানে পলিশিংটা আর হবে না, কজ শুধুমাত্র কজেই পলিশ হবে, ওটা ওটা বিনা কজে আর পলিশ হবে না, কেননা বিনা কজে যারা এলোমেলো কথা মানে যে কথার কোনো যে কথার কোনো কাজে লাগে না, মানে একদম মানে কি বলবো, যেটাতে ডিপলি তোমার তুমি যান্ত্রিক হচ্ছো, তোমার একটা কথার ভ্যালু একটা মানুষ কাউকে বলে দিতে হবে না, তার তার নিজের জীবনে, বললাম না যে জীবন টু জীবন মানে ট্রান্সেন্ড করে এনার্জি, তো ওই তখন ওইরকম কজে যারা থাকে তাদের কথা কিন্তু, কাজে সবসময় বলবো, আমি সবসময় বলি দাদা কজে থাকো। আর এরকম প্রচুর চ্যানেল আছে, আমি একা নই, প্রচুর চ্যানেল আছে মোটিভেশনাল যে চ্যানেলগুলো, শোনো কথা, প্রথম প্রথম হয়তো ভালো লাগবে না, হ্যাঁ অনেকক্ষণ বকবক করে, কিন্তু শুনতে থাকো, এটাও কিন্তু একটা এক্সারসাইজ, শুনতে থাকো, দেখবে ওই যন্ত্রটা, এই যে যন্ত্র, এই যন্ত্রটা না নতুনভাবে সার্ভিস হবে। পুরোনো ঘড়িগুলো বন্ধ হয়ে গেলে আমি এতগুলো ঘড়ি ওই পিছনে রেখেছি সার্ভিস করতে নিয়ে যাব, যখন সার্ভিস করি ওই মানে আমার সময়টা ওরমভাবে আমি ডিটারমিনেশন নিই, আমি সময়টা যেন ঠিক ঠিক কাজে লাগাতে পারি, মানে ওইভাবেই জীবনটাকে এলোমেলো, কারণ আমাদের একদিন সবাইকে চলে যেতে হবে, কিছু ছাপ রেখে যাওয়া জীবনে, কিছু মানুষকে তাদের ওই নিজেদের যে পোটেনশিয়াল সেটা কারোর কাছে কাউকে কারোর কাছে হেল্প চাইবার দাও, নিজে এত পাওয়ারফুল আমরা, তো সেইটাকে চিনিয়ে দেওয়ার জন্য আমি সত্যিই যন্ত্র, আমি হচ্ছি মায়ের হাতে সেই যন্ত্র,
আমি রোজ ভালো কজের অয়েলিং করি, করে আমি যান্ত্রিকভাবে তোমাদের শিখিয়ে যাচ্ছি। খালি একটাই বলি, ছিটকে যেও না, সঙ্গে সঙ্গে আমি আছি, তোমরাও থাকো। আর শুধু আমি নই, এরকম প্রচুর মোটিভেশনাল চ্যানেল আছে যেগুলো একটু একটু ভালো, প্রথম দিকে না ভালো লাগলেও দেখা শুরু করো, যন্ত্রের মতো দেখো, দেখবে একটা সময় ভালো লাগবে। খেতে খেতে বলে না যে পেট বাড়ে, ওই রকম খাও, মানে নিতে থাকো, অন্তত দিনে অন্তত 2-4 মিনিট হলেও একটা অভ্যেস করো। মোটিভেশনাল চ্যানেল মানে যেখানে ভালো ভালো মোটিভেশনাল কথা, ঠাকুরের চ্যানেল প্রচুর আছে, স্বামীজির এরকম মানুষ কথা বলে এরকম আছে, এগুলো দেখলে মানে বলছি তো গ্যারেন্টি যে কিছু বছর কিছুদিনের মধ্যে মানুষ অ্যাবজর্ভ করে, মানুষ অ্যাবজর্ভ করে। তো ওই চ্যানেলগুলো যখন তোমরা দেখবে, যে এই যে স্বামীজি রামকৃষ্ণ পরমহংসদেবের বিভিন্ন চ্যানেল আছে, আশ্রমের চ্যানেল আছে বিভিন্ন, ওগুলো যখন প্রথম প্রথম ভালো লাগবে, টেকনিক্যালি দেখো 2-4 মিনিট 5 মিনিট এই দেখতে দেখতে দেখবে কিছুদিনের মধ্যে তোমাদের একটা ভালো লাগা তৈরি হবে। ওইটাও কিন্তু যন্ত্রই, তখন আর পুরনো জিনিস যা আমাদের দুঃখ দেয়, কষ্ট দেয়, 2 দিন আরাম দেবে, তারপরে খারাপ কজ ভিতরে ভিতরে না খুব খারাপ কজ হয়ে যায়। স্ট্র্যাটেজিক্যাল মাইন্ড মানুষের, আমাদের বুদ্ধিজমে একটা খুব কথা বলে যে এই স্ট্র্যাটেজিক্যাল মাইন্ডটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, জীবন দুর্বিষহ হয়ে যাবে, জীবন দুর্বিষহ। তা ওটাকে আমরা চেষ্টা করব ট্রান্সফর্ম করার, এবং সেটা ওই যন্ত্রের মতো ভালো কজ দিয়ে। তো আজকে আমি অনেকক্ষণ বকবক করলাম তোমাদের সাথে, ভালো থেকো তোমরা।